হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছেন, তাদের অনেক সময় ইম্প্রুভমেন্ট বা প্রমোশনের প্রয়োজন হয়ে পড়ে। প্রত্যেক সাবজেক্টে হয়তো ভালো রেজাল্ট, কাঙ্ক্ষিত মানের রেজাল্ট আসে না সেই কারণে। তো কীভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশন নিতে পারবেন সকল কোর্সের জন্য, এবং ইম্প্রুভমেন্টের যে যাবতীয় নিয়মাবলী আছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলী 2022 সকল কোর্স। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলী 2022 সকল কোর্স, ন্যাশনাল ইউনিভার্সিটি প্রমোশন রুলস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য প্রমোশনের নিয়মাবলী 2021 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন 1992 এর 46 নম্বর ধারা মোতাবেক প্রণীত ব্যাচেলর অনার্স ডিগ্রির সংশোধিত রেগুলেশন 2009 দশ অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য প্রমোশনের নিয়মাবলী নিচে তুলে ধরা হলো। পাশ মার্ক 80 মার্কসের পরীক্ষায় পাশ মার্কস হলো 32। পাশ করার পর ইনকোর্সের মার্কস যোগ হবে, ইনকোর্স পরীক্ষায় পাশ মার্ক 8। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মাবলী অনুযায়ী লিখিত এবং ইনকোর্স সহ 32 নম্বর পেলেই পাশ বলে বিবেচিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলী 2022 সকল কোর্স এক নম্বরে আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ প্রমোশনের জন্য কমপক্ষে 3টা বিষয়ে পাশ করতে হবে এবং জিপিএ 1.75 অর্জন করতে হবে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে 3টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে জিপিএ 2.2 অর্জন করতে হবে। তিন নম্বরে বলা হয়েছে যে তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্যে কমপক্ষে 4টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে জিপিএ 2.25 অর্জন করতে হবে। এক নম্বর, সকল কোর্সের ইনকোর্স তত্ত্বীয় ব্যবহারিক কাঠামৌখিক মাঠকর্ম পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না, এক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটি বিষয়ে অনুপস্থিত থাকলে বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে। প্রথম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত দ্বিতীয় বর্ষে প্রমোশন বন্ধ থাকবে, অনলি ফর অ্যাবসেন্ট স্টুডেন্ট। দ্বিতীয় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত তৃতীয় বর্ষের প্রমোশনও বন্ধ থাকবে, একই লেখা থাকবে। তৃতীয় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত চতুর্থ বর্ষের প্রমোশনও বন্ধ থাকবে, অনলি ফর অ্যাবসেন্ট স্টুডেন্ট। ডিগ্রি 13-14 হতে পরবর্তী বর্ষের ক্ষেত্রে যে কোনো বিষয়ে জন্য পাশ মার্ক 40। সিডি গ্রেড এ যে কোনো বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট একবার দেওয়া যায়, কিন্তু যতবার ফেল করবে ততবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবে, তবে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের প্রমোশনের নিয়মাবলী 2019, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন 2017, ন্যাশনাল ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের মেয়াদ 6 বছর, তবে বিশেষ প্রয়োজনে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে নেওয়া যায় কলেজ থেকে। এবার আপনাদের সামনে তুলে ধরব ইম্প্রুভমেন্ট পরীক্ষার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়। একের অধিক এক্সামে অনুপস্থিত থাকলে ফলাফল নট প্রমোটেড আসবে। 2, নট প্রমোটেড হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না। নট প্রমোটেড হলে আপনার 1 বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে। একই বর্ষে 2বার নট প্রমোটেড হলে আপনি অনার্স কোর্সে ড্রপ আউট বলে বিবেচিত হবেন। 2বার নট প্রমোটেডের কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে, ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না। 6, এফ গ্রেড প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে ডি গ্রেডে উন্নীত করতে হবে, অন্যথায় অনার্স ডিগ্রি প্রাপ্ত হবে না। 7, যারা নট প্রমোটেড হবে
তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এক দুই বা তিন বিষয়ে ফেল করেও যারা পাশ করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে, কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। শুধু সি ডি বা এফ পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে। নট প্রমোটেড প্রাপ্তরা সি এবং ডি প্রাপ্ত বিষয়ে পরীক্ষায় দেয়া বাধ্যতামূলক নয়, তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে। সিডি এর ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফল সর্বোচ্চ বি প্লাস গ্রেড দেয়া হবে। ১২ সিডি ইম্প্রুভমেন্ট পরীক্ষার গ্রেড উন্নতি করতে না পারলে সাবজেক্ট জিপিএ আগেরটাই থাকবে। এফ গ্রেডের জাতীয় বিশ্ববিদ্যালয় ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফল সর্বোচ্চ বি প্লাস গ্রেড দেয়া হবে। একই বর্ষে দুইবার নট প্রমোটেড হলে আপনি অনার্স কোর্সে ড্রপ আউট বলে বিবেচিত হবেন। দুইবার নট প্রমোটেড কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে, ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না। এপ্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে ডি গ্রেডে উন্নীত করতে হবে, অন্যথায় অনার্স ডিগ্রি প্রাপ্ত হবে না। যারা নট প্রমোটেড হবে তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এক দুই বা তিন বিষয়ে ফেল করেও যারা পাশ করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে হবে পারবে, কিন্তু ফেল করা বিষয়ে আবার ইম্প্রুভমেন্ট দিয়ে পাশ করতে হবে। শুধু সি ডি বা এফ পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে। নট প্রমোটেড প্রাপ্তরা সি এবং ডি প্রাপ্ত বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়, তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে। সিডি ইম্প্রুভমেন্ট পরীক্ষার গ্রেড উন্নতি করতে পারলে সাবজেক্ট জিপিএ আগেরটাই থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য প্রমোশনের আরও কিছু নিয়মাবলী আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম 2021, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, একই শিক্ষাবর্ষে মাত্র দুইবার নট প্রমোটেড হলে আপনার অনার্স কোর্সটি বাতিল বলে আপনি আর অনার্স কোর্স করতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।